নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে দু প্রাথমিক নিয়োগে আবারও নতুন প্যানেল প্রকাশের নির্দেশ দিল জাস্টিস অমৃতা সিনহা তো দ্বিতীয়বার ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল প্রকাশের নির্দেশ দিল তো ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে যে নতুন করে কি আবার এই প্যানেল রিপ্যানেল হতে চলেছে যারা সার্ভিস টিচার রয়েছেন তারা কি এখান থেকে বাদ পড়তে পারেন নাকি রিপ্যানেল হলে ইন সার্ভিসদের কোনো সমস্যা হবে নাকি দ্বিতীয়বার প্যানেল প্রকাশ হবে কী বিষয় উঠে আসছে এ প্রসঙ্গে কাদের নিয়ে মামলা কি জন্য জাস্টিস অমৃতা সিনহা রায় দিল সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তাহলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তবে তার আগে বলি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই তো বন্ধুরা গতকালকে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যিনি মূলত প্রাথমিকের মামলাগুলো দেখছেন তিনি প্রাথমিকের একটি দায়ের করা মামলা যেক্ষেত্রে কিন্তু দু প্রাথমিকের যে নিয়োগ যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু প্রায় শেষের পথেই বলা যায় যেখানে এগারো হাজার সাতশো আটান্ন ভ্যাকান্সির নোটিফিকেশান ছিল এবং সেই নোটিফিকেশানে অলরেডি ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল প্রথম ধাপে বের করে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ ফাইভ পারসেন্ট ওয়েটিং লিস্ট সহ তার মধ্যে থেকে তারা কিন্তু তাদের সম্পূর্ণ কাউন্সেলিং প্রক্রিয়া প্রায় শেষের পথেই নিয়ে গিয়েছে এবারে শুধুমাত্র ফাইভ পার্সেন্ট ওয়েটিংয়ের নিয়োগটা দিয়ে দিলেই কিন্তু পর্ষদের ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেলের ঝামেলা শেষ এ মতাবস্থায় আবারও কিন্তু কলকাতা হাইকোর্টে একটি মামলা মাথাচাড়া দিয়ে উঠল এই দু হাজার বাইশ নিয়োগ প্রক্রিয়ার বিষয় নিয়ে এবং যে মামলার কারণেই কিন্তু জাস্টিস অমৃতা সিনেমাম তিনি গতকালকে নির্দেশ দিয়েছেন দু নিয়োগের যে ন হাজার পাঁচশো প্যানেল বেরিয়েছিল তাতে কিন্তু আবারও নতুন প্যানেল প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অর্থাৎ এক কথায় বলা যায় ফের দু নিয়োগ নিয়ে নতুন প্যানেল আসতে চলেছে কোর্টের নির্দেশ মোতাবেক তো বিষয়টা হচ্ছে আপনারা সকলেই জানেন দু নিয়োগের ক্ষেত্রে বিএড এনআইওএস ডিএলএড রেগুলার ডিএলএড স্পেশাল এডুকেশান সকলেই কিন্তু এনসিটি রুলস মোতাবেক ইন্টারভিউতে অংশগ্রহণ করেন এবং সেই এনসিটি নিয়ম অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু এপিসি ভবনে প্রায় এক বছর ধরে তারা ইন্টারভিউ নেয় ডিপিএসসি ওয়াইজ এবং এর ফলে যে সমস্যাটা দেখা যায় রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু এনআইএমএস এবং বিএডদের বিরুদ্ধে মামলা করে এবং শেষ পর্যন্ত আমরা দেখি গত বছর দু সালের আগস্ট মাসের এগারো তারিখে বিএডদের বিপক্ষে রায় আসে অর্থাৎ সুপ্রিম কোর্ট বলে দেয় বিএড ট্রেনিংরত ক্যান্ডিডেটরা চাকরি প্রাথমিকের চাকরির জন্য এলিজিবেল নয় অপরপক্ষে ছাব্বিশে নভেম্বরের দিকে এনআইএসদের বিপক্ষে রায় আছে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় আঠারো মাসের এনআইএমএস ডিএলএড কোর্স শুধুমাত্র ইন সার্ভিস টিচারদের জন্য এটা ফ্রেসারদের জন্য নয় তাই এনআইএমএস ডিএলএড প্রশিক্ষণ নিয়ে কোনো ফ্রেসার ক্যান্ডিডেট সে কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না আর এখানটাতেই শিক্ষা জগতে এনআইএমএস এবং বিএডদের উপর একটা মাথায় বাজ ভেঙে পড়ে এবং তারপরেই আবারও নতুন করে কিন্তু মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে গতকালকে মামলাটি ছিল মূলত এনআইএমএস ডিএলএড ডিগ্রিধারী ক্যান্ডিডেট যাদের রেগুলার ডিএলএড এতদিনে কমপ্লিট হয়ে গিয়েছে যারা মূলত কুড়ি বাইএস ডিএলএডের অংশ বিশেষ এই সমস্ত ক্যান্ডিডেটদের যেহেতু এখন এদের ডিএলএড কমপ্লিট হয়ে গিয়েছে তাই তাদেরকে সেকেন্ড ডিগ্রির অপশান হিসেবে তাদেরকে কিন্তু এখানে সুযোগ দিতে হবে যেহেতু সুপ্রিম কোর্ট ইন্টারভিউ শেষ হওয়ার পর শুধুমাত্র রেজাল্ট প্রকাশের অপেক্ষায় ছিল প্রাইমারি বোর্ড তার মধ্যে এরকম নির্দেশ দিয়েছে ইন্টারভিউর আগে কিন্তু এমন নির্দেশ আসেনি তাই এই বিষয়টাকে তারা আদালতের সম্মুখীন আদালতের সামনে নিয়ে আসে এবং জাস্টিস অমৃতা সিনহা তিনি নির্দেশ দেন যে যাদের এনআইএমএস এর পাশাপাশি রেগুলার ডিএলএড ডিগ্রি রয়েছে তাদেরকে সেই সমস্ত মামলাকারীকে লিস্ট তৈরি করে চাকরি দিতে হবে তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু কোর্টে জানায় তাদের যে ভ্যাকান্সি নোটিফিকেশন ছিল তার মধ্যে ন হাজার পাঁচশো তেত্রিশে তারা কিন্তু প্রায় ন হাজার মতো ক্যান্ডিডেটের নিয়োগ দিয়ে দিয়েছে তো এই ক্ষেত্রে তাদের ভ্যাকান্সি কিন্তু শূন্যপদ শেষের দিকে তাদের হাতে এই মুহূর্তে শূন্যপদ নাই এমনটা তারা জানায় কিন্তু জাস্টিস অমৃতা সিনহা ম্যাম তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন যে সেটা তাদের দেখার কথা নয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে যেভাবেই হোক যে সমস্ত মামলাকারী মামলা করেছেন যাদের সেকেন্ড ডিগ্রি হিসাবে রেগুলার ডিএলএড ডিগ্রি রয়েছে তাদেরকে যেভাবেই হোক চাকরির বন্দোবস্ত করতে হবে তাদের জন্য নতুন লিস্ট আবার কিন্তু প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তো এক্ষেত্রে বলে রাখি যারা ইনসার্ভিস টিচার রয়েছেন বা যারা ন হাজার পাঁচশো তেত্রিশে চাকরি পেয়ে গিয়েছেন আপনাদের ভয়ের কোনো কারণ নেই আপনারা প্রত্যেকেই কিন্তু সেফ আপনাদের এক্ষেত্রে রিপ্যানেল হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই রিপ্যানেল হচ্ছে না শুধুমাত্র যে সমস্ত মামলাকারী এনএমএস ডিএলএড থাকা সত্ত্বেও যাদের রেগুলার ডি ডিএলএড ডিগ্রি হয়ে গেছে কমপ্লিট তারাই মামলাটা করেছে তাই তাদেরকে রেগুলার ডিএলএড ডিগ্রি সাবমিট করতে দিয়ে তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে এমনটাই কিন্তু নির্দেশ জাস্টিস অমৃতা সিনার তো এক্ষেত্রে বলা যায় আবারও কিন্তু বেশ কিছুজন ক্যান্ডিডেটের একটা নতুন লিস্ট আসতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এবং হয়তো পুজোর আগে হোক বা পুজোর পরে কিন্তু তারা স্কুলে জয়নিং করতে চলেছে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে না যায় তাহলে তো বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে